বিদেশ বাদ দিলাম, বিদেশ তো পরের বিষয়, যে দেশের বাইরের লোকজন কি ভাবলো, আমি আমার ঘরের লোক, আমার জনগণ কি ভাবলো সেটাই তো আমি উপেক্ষা করছি। আমি তো আমার জনগণের কোনো ভাব মর্যাদা রাখছি না, আমার জনগণের ভোটারের কোনো মর্যাদা রাখছি না। সেখানে বিদেশটা একটু পরেই আলোচনা করি। আপনি একজন নিরীহ খেটে খাওয়া শ্রমিককে যদি জিজ্ঞেস করেন, কিংবা যে চায়ের দোকানে বসে প্রত্যেক দিন এই এই ঝড় উঠে, ভোটের ঝড় উঠে, নির্বাচনের ঝড় উঠে, রাজনীতির ঝড় উঠে, সে চায়ের দোকানে চায়ের দোকানদারকে জিজ্ঞেস করে গিয়ে বলে, সবাই ভাই ভোট দিছুনি? কয় না, ভোট দন লাগতো না, কেন ভোট হয়ে গেছে। অতএব যেখানে ভোট হয়ে যায়, আপনি আমি আপনাকে প্রশ্ন করি, যদি আপনাকেই প্রশ্ন করি, আপনি কি শেখ হাসিনার পুত্রকে ভোট দিতে দেখেছেন? দেখেন নাই ধরেন। বা স্বয়ং দেশের রাষ্ট্রপতি চুপ্পুকে ভোট দিতে দেখেছেন? সে তো ভোট দিতে যায় নাই, কারণ সে বলেছে কি, তার গেলে পাবনাতে গেলে, সে তো পাবনার ভোটার। বাংলাদেশের ইতিহাসে ধরেন সে ভোট দিয়েছে 3 দিন আগে, 3 তারিখে সে ভোট দিয়েছে, 3 তারিখে পুলিং ব্যালেটের মাধ্যমে, হ্যাঁ, পোস্টাল ব্যালেটের মাধ্যমে। অতএব রাষ্ট্রপতিও তো ভোট দিতে যায় নাই, কেন যায় নাই? তার নাকি প্রচন্ড নিরাপত্তার শঙ্কা রয়েছে, যেখানে রাষ্ট্রপতি নিরাপত্তার শঙ্কায় রয়েছে সে ভোট দিতে যায় নাই। আমাদের তো পোস্টাল ব্যালেটের কোনো, আমাদের তো জনগণের মধ্যে সেই ধারণা নাই। আমি যদি আমেরিকায় বসবাস করতাম বা আমেরিকায় যদি ভোটার হতাম, তাহলে সেটা এখানে পোস্টাল ব্যালেটের প্রচলন ছিল, মানুষ তো সেটা বোঝে নাই। অত আমি এই সার্বিক বিষয়ে দেশের মানুষের যদি মতামত জানতে চান, যে দেশের মানুষের যদি অনুভূতি জানতে চান, তাহলে অনুভূতি খুবই স্পষ্ট, এটি কোনো নির্বাচন না, এবং এই নির্বাচন যেহেতু হয়নি দামি নির্বাচন, অতএব এটি কি অবৈধ নির্বাচন হয়েছে। এই অবৈধ নির্বাচন যদি আইনগতভাবে আমরা বলি, আইনসিদ্ধ না, এবং আইনসিদ্ধ নির্বাচন যেহেতু হয় নাই, এই নির্বাচন প্রক্রিয়ায় যারাই নির্বাচিত হয়েছেন তারা নির্বাচিত প্রতিনিধি না, অতএব তারা এই নির্বাচিত প্রতিনিধি না হওয়ার কারণে যে আজকে শপথ গ্রহণ করলেন, সেই শপথটি হচ্ছে বেআইনি। এবং এই শেখ হাসিনা যে আপনি বললেন আগামীকাল 5ম বারের মতো প্রধানমন্ত্রীতে শপথ নেবেন, সেটিও একটি বেআইনি, অর্থাৎ একটি বেআইনি, একটি দামি নির্বাচনের মাধ্যমে নির্বাচনহীন যে সকল প্রতিনিধি নিজেদেরকে প্রতিনিধি দাবি করছে, যে সকল প্রতিনিধি নিজেদেরকে জাতীয় মহান জাতীয় সংসদের সংসদ সদস্য দাবি করছে, সব অবৈধদের এই যে মিলন মেলা, এই অবৈধদের মিলন মেলায় কোনো বৈধ কোনো বার্তা নিয়ে আসবে না, সব অবৈধ বার্তা দিয়ে আমাদের চলতে হবে। শেখ হাসিনা যে বলেছেন তার মহাসমাবেশে, যেটা স্বর্ণাক্ষরে ভোট দিয়ে বলেছেন, এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এবং সত্যিকার অর্থে এটি একটি তার এই বিষয়টি তার স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং আপনি দেখেন যে সিএসি খুদ নিজেই গিয়ে বলেছেন যে আমি তো কোথাও গিয়েই কাউকে দেখছি না, শুধু নৌকার এজেন্টদেরকে দেখছি, নৌকার এজেন্ট ছাড়া কারো কোনো কোথাও কোনো এজেন্ট নাই, মানে এজেন্টই নাই সেখানে, সেখানে আর ভোটের তো প্রশ্নই হয় না। ঠিক আপনি তো আরো কিছু লক্ষ্য করছেন, আমার সাথে জনগণ লক্ষ্য করেছে, যে বাংলাদেশে যে নতুন নতুন বিষয় এসেছে সেটি হচ্ছে কি, আমরা শিশু শ্রম বন্ধ করতে চাই, কিন্তু শিশুদেরকে দিয়েই আমরা ভোট গণনা, ভোট দেয়া শুরু করেছি। এদেশে নতুন যাত্রা শুরু হয়েছে, শিশুদেরকে দিয়ে ভোট দেওয়া শুরু হয়েছে, এবং বাংলাদেশের ইতিহাস না, পৃথিবীর কোনো ইতিহাসে নাই যে এক দলের প্রধান সেই নির্ধারণ করে যে ওই দল থেকে কে কে মনোনয়ন পাবে। ধরেন সে আওয়ামী লীগের প্রধান নেতা, সে নির্ধারণ করে জাতীয় পার্টি থেকে কে কে প্রার্থী হবে, বা ওয়ার্কার্স পার্টি থেকে কে কে প্রার্থী হবে, এবং সে নির্ধারণ করে কোন কোন আসনে কয়টি আসনে পাবে, এবং সর্বশেষ প্রতীক, এক দলের যার নিজস্ব প্রতীক, সেই প্রতীক বাদ দিয়ে তারা নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করে। এবং সর্বশেষ যে সকল খেলা হয়েছে বাংলাদেশে, শেখ হাসিনা বাংলাদেশের পুরো রাজনীতিতে যে নতুন ধরনের খেলা নিয়ে এসেছে, সেই খেলাগুলো বলার আগে আমি বিদেশিদের যে কথাগুলো, আপনি যেহেতু আপনার প্রশ্নগুলো সবচেয়ে বিদেশিদের দিকে চোখে আঙ্গুল দেয়া, আমি বারবার একটি জিনিস বোঝানোর চেষ্টা করি, যে বাংলাদেশের সমস্যা বাংলাদেশের মানুষদেরকে সমাধান করতে হবে, বাংলাদেশের নিজস্ব অনুভূতির বিষয়ে আমাদের অনুভূতি দিয়ে, আমাদের সংগ্রাম দিয়ে, লড়াই দিয়ে আমাদের সেই সমস্যা সমাধান করতে হবে। আমরা যদি সবসময় নির্ভরশীলতার কথা ভাবি, তাহলে আমরা কিছুটা নিজেদেরকে, নিজেদের শক্তি খর্ব করব, নিজেদের শক্তি যেটি সঞ্চার হবে সেই শক্তিটাকে আমরা ভাববো না, আমাকে তো বুঝি কোনো একটি দেশ হয়তো আমাদেরকে উদ্ধার করবে, যেটি কিন্তু আমাদের এই মনস্তাত্ত্বিকভাবে আমরা যারা বিরোধী রাজনীতি করছি, সরকারের বিরুদ্ধে কথা বলছি, প্রায়শই তারা বলতে চায় যে আমেরিকা তো ভাই কিছু করলো না,
যদি আমি খোলামেলাই কথা বলি, ভাই আমেরিকা কি করবে? কম্বোডিয়া তো নির্বাচনের 3 ঘন্টার পরেই ঘটনা ঘটলো। বিভিন্ন দেশে, এই ইউএসএ যতগুলো দেশকেই তারা স্যাংশন দিয়েছে, যতগুলো দেশকেই তারা তারা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা কিন্তু দ্রুত করেছে। কিন্তু আমাদের ক্ষেত্রে আসলে বিষয়টি, আপনি বৈশ্বিক রাজনীতি এবং সময় সবসময় ইম্পর্টেন্ট, কখন কোন সময়। আমেরিকা নিঃসন্দেহে, আমেরিকার যে ফরেন পররাষ্ট্র দপ্তরের যে মুখপাত্র, সে নিশ্চয়ই এটাকে খুবই স্পষ্টভাবে বলেছে যে এই নির্বাচনে সন্ত্রাস হয়েছে, অন্যায় হয়েছে, ভোট হয় নাই, যেখানে মানুষ সম্পৃক্ত হতে পারে নাই, সকল দল অংশগ্রহণ করে নাই, সবকিছুই বলেছে। আপনি ইউকে থেকেও, আমরা যুক্তরাজ্য থেকেও একই বার্তা পেয়েছি অনেকটাই, কানাডা বরঞ্চ আরো শক্তভাবে বার্তা দিয়েছে, আপনি ইউরোপিয়ান ইউনিয়ন অনেক বার্তা দিয়েছে। এই বার্তাগুলো যদি 4টা লেয়ারে ভাগ করেন, প্রথমটি হচ্ছে সংশয়ের কথা বলেছে, যে কি কি সংশয় ছিল, এই সমস্যাগুলো কি কি সমস্যা ছিল, সেই সমস্যাগুলো উদ্ধৃত করেছে প্রত্যেকেই। তারপরে লেয়ারে করেছে যে আমাদের আমাদের এই বিষয়ে কি কি করা উচিত, উচিতের কথা বলেছে, যে কি করা উচিত, আমাদের জনগণকে মূল্যায়ন মর্যাদা দেওয়া উচিত, মানবাধিকার রক্ষা করা উচিত, মানবাধিকার সকলকে শ্রদ্ধাবোধ দেওয়া উচিত, উচিতের কথা বলেছেন। এবং সর্বোপরি কিন্তু দেখেন, সর্বশেষ সবাই কিন্তু ভবিষ্যতের পথের দিকে কথা বলেছেন, কারণ আপনি তো একটা ইনক্লুসিভ মুভমেন্ট দরকার, আপনি যদি আপনার আওতাভুক্ত না রাখেন, আমরা যদি প্রথমে সব ডিনায়াল করি, না তোমাকে আমি প্রত্যাখ্যান করলাম, তাহলে পরবর্তীতে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। জনগণকে বুঝতে হবে যে, ধরেন ইউরোপিয়ান ইউনিয়নের যদি শেষ বার্তা যদি বুঝি, শেষ বার্তার শেষ লাইনের দিকে যদি যাই, যে আমরা তাহলে এই আগামী দিনের যে আমাদের যে যে বাণিজ্য সংক্রান্ত যেগুলো, আমরা সেগুলো চলমান থাকবে, ধরেন তা বাণিজ্য বিষয়ক সকল সম্পর্ক চলমান থাকবে, সেটি তো খুবই স্বাভাবিক। অতএব সেক্ষেত্রে সরকার যেটি করবে সেটি হচ্ছে, না আমাদের অন্যান্য সকল দেশই আমাদের সাথে সম্পর্ক রেখে কাজ করবে। আরে ভাই, যখন যে সরকারে যে অবস্থান করছে, সেটি ফেক হোক, দামি হোক, একজন ব্যক্তি তো সেই দেশের একজন ব্যক্তির সাথে তো কথা বলতে হবে, প্রশাসনের সাথে কথা বলতে হবে, সেখানে কথা বলার জন্য এই বিষয়গুলো থাকবে। আমি জানি বিদেশের ভাবমূর্তি নিয়ে মানুষের মধ্যে কিন্তু প্রচন্ড আগ্রহ, যেখানে জাতিসংঘ স্পষ্টই বলেছে এই নির্বাচনের বিরুদ্ধে সম্পূর্ণ নেতিবাচক। জাতিসংঘ আমাদের সর্বোচ্চ যদি মুরব্বী মহল হয়, তারপর যদি আসি ইউএসএ, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়া, আবার অ্যাট দ্য সেম টাইম যদি আমরা ভাবি যে রাশিয়া কি বলেছে, চায়না কি বলেছে, ইন্ডিয়া কি বলেছে। আপনি দেখেন ব্রিক্সের অন্তর্ভুক্ত যে যাওয়ার ক্ষেত্রে, এই যে ব্রিক্সভুক্ত দেশগুলো, যদি ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, আর সবসময় ব্রিক্সের তৈরি হয়েছিল কিন্তু অ্যান্টাই আমেরিকান সেন্টিমেন্টটাকে পৃথিবীব্যাপী ডেভেলপ করার জন্য। অতএব এখানে কিন্তু একটা বৈশ্বিক রাজনীতির বিষয় রয়েছে, তারপরে রয়েছে বাণিজ্যের ইস্যু। বাণিজ্যটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোনো রাষ্ট্রই তাদের নিজস্ব স্বার্থ ছাড়া, নিজস্ব স্বার্থ বাণিজ্য ছাড়া, রাশিয়া কি চায়, রাশিয়া নিশ্চয়ই চায় যে তার গম যাতে এখানে একটা গমের একটি ভালো বাজার সৃষ্টি হয়। রাশিয়া কি চায়, তাদের সারের যাতে একটি বড় বাজার সৃষ্টি হয় বাংলাদেশ, যেহেতু একটি জনবহুল একটি দেশ, বিশ্বের একটি সপ্তম অষ্টম পপুলেটেড কান্ট্রি। অতএব রাশিয়ার এই ধরনের চাওয়া খুবই স্বাভাবিক। ইন্ডিয়ার চাওয়া কি, ইন্ডিয়ার চাওয়া হচ্ছে যে এই দেশটি আমরা কিভাবে সারা জীবন আমরা যাতে আমরা তাদের আমাদের গোলামীর জিঞ্জির করে রাখতে চাই। অতএব আমরা কিন্তু দুটি ভাগে বিভক্ত হয়ে গেছি, বিশ্বের চাওয়া নিয়ে, এই বিশ্বের চাওয়া পাওয়া নিয়ে এবং বিশ্বের কি মতামত নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। এখন আমি কিন্তু বারবারই যে কথাগুলো বলতে চাই, বিশ্বের চাওয়া পাওয়াকে আমরা কখনোই অ্যাড্রেস করব না, আমরা অ্যাড্রেস করব বাংলাদেশের মানুষের, জনগণের চাওয়া পাওয়া কি। আমি আপনার প্রশ্নের শেষের দিকে চলে আসছি, জনগণের চাওয়া পাওয়া নিয়ে একটু আমি একটু মনস্তাত্ত্বিক ভাবে কিছু কথা বলি, যে কথাগুলো খুবই দরকার মানুষের জন্য। বাংলাদেশের রাজনীতি ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা, এটি হচ্ছে মানুষের অনুভূতি। কিভাবে ধ্বংস করেছে আমি বারবার বলেছি, উনি বাংলাদেশের রাজনীতি ধ্বংস করেছে বহুদলীয় গণতন্ত্র থেকে, উনি একদলীয় গণতন্ত্র বাকশাল 2 কায়েম করেছে, এবং একদলীয় গণতন্ত্র থেকে উনি এক ব্যক্তির গণতন্ত্র সিটি প্রতিষ্ঠা করেছে, নাম্বার 1। অতএব এটি হচ্ছে প্রথম পরিবর্তন এনেছে। উনি বাংলাদেশে সকল রাজনৈতিক ব্যক্তিদেরকে আর রাজনীতি করার সুযোগ দেয় নাই, সব দলে, শুধু যে উনি উনি বিরোধী দলে করেছে তা না, উনি নিজের দলের, আপনি নিজের দলের তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাকরা শেষ, তারপরে
আব্দুল সামাদ আজাদরা মারা গেছে, যখন সিনিয়র লিডার যারা ছিল তাদেরকে, তারা থাকতেই তাদেরকে কিন্তু উনি ওভারটেক করে নতুন নতুন অকর্মণ্য লোকদেরকে এনেছে, তার মানে বিরাজনীতিকরণ করেছে। বাংলাদেশে কখনো শুনেছেন যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জীবনে কখনো কোনোদিন কোনো রাজনৈতিক মিছিল কিংবা কোনো রাজনৈতিক ভাবে কখনো কোথাও সম্পৃক্ত ছিল? কিন্তু না, উনি বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রয়েছে দীর্ঘদিন ধরে স্পিকার। রাষ্ট্রপতি আপনি দেখেন চুপ্পু সাহেবকে রাষ্ট্রপতি করেছে, কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তেমনটি নাই, কিন্তু উনি করেছে। কেন করেছে? নতুন একটি ধারা নিয়ে আসতে চাচ্ছে, উনি রাজনীতি আনতে চাচ্ছে না, যে কারণে আপনি দেখবেন অনেক নিজের দলের বাইরে ভিন্ন ভিন্ন দলকে উনি খান খান করেছে। একটি দল ছিল সাম্যবাদী দল, দিলীপ বড়ুয়া নাম শুনেছেন, তাকে মন্ত্রী পর্যন্ত বানিয়েছে, কিন্তু দেখেন সাম্যবাদীও শেষ, দিলীপ বড়ুয়া শেষ, সেই দলের নাম গন্ধ নাই। বাংলাদেশে এত বড় ক্ষতি উনি করেছেন। হাসানুল হক ইনুর মতো লোক, যেই ব্যক্তিকে এখন উনি উনি ঘর মুছার কাজেও রাখবেন না, তাকে দিয়ে নির্বাচিত করেছেন, দেখেন তার কুষ্টিয়াতে তার এমন এক ব্যক্তিকে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যার নাম কামরুল আরিফিন, তাকে দিয়ে হারিয়েছেন কামরুল আরিফিনকে, যাতে ইনু সারা জীবন যে রাজনীতি করেছে, আমরা ইনুকে ছোটবেলা থেকেই দেখতাম যে ইনু ম্যানন মানে বাংলাদেশের একটি প্রতিবাদের ঝড় তুলতো সবসময় রাজনীতি অঙ্গনে, সেই ইনু ম্যানন এখন চক্ষু লজ্জায় হয়তো আত্মহত্যাও করতে পারে, আপনি কয়েকদিন পরে শুনতে পারবেন সে হয়তো আত্মহত্যা গলায় ফাঁস দিয়েছে। কেন? কারণ কামরুল আরিফিন যার রাজনীতির বয়স এখনো এখনো 20 মাস হয় নাই বা 5 বছর হয় নাই, এই ধরনের ইউনিয়ন পরিষদ লেভেলের একজন ব্যক্তি দ্বারা তাকে বিতাড়িত করা হয়েছে রাজনীতি অঙ্গন থেকে। আপনি তাই না, আপনি যদি দেখেন আনোয়ার সেন মঞ্জুর মতো লোক, মানিক মিয়ার ছেলে, ইত্তেফাকের মালিক, এত বড় ব্যক্তি, সে তার পিএস দ্বারা, তার যে প্রাইভেট সেক্রেটারি মহিউদ্দিন মহারাজ, তার প্রাইভেট সেক্রেটারি দ্বারা সে এত ভোটে হেরেছে। আপনি আনোয়ার সেন মঞ্জুর এই রাজনৈতিক কেরিয়ার, সারা জীবনই শুনতাম সে যোগাযোগ মন্ত্রী, এর সব সময়ও শুনতাম যোগাযোগ মন্ত্রী, তারপরে দেখি সব আমলেই সব সরকারদের সাথে তাদের খাতির, ব্যারিস্টার মঈনুল হোসেনকে পর্যন্ত বের করে দিলেন ইত্তেফাক থেকে, এত দাপুটে নেতা আজকে দেখেন কোথায়? পিএস দ্বারা সব কে করেছে? শেখ হাসিনা, আরো অনেক উদাহরণ রয়েছে, ফজলে হোসেন বাদশার মতো নেতা থেকে আমরা দেখেছি, আমরা তারা আজকে রাজশাহী আরেক বাদশা দ্বারা তাকে শেষ হয়েছে। আজকে আপনি দেখেন তার সবচেয়ে বড় যে গোলাপের কথা শুনতাম যে এত কেলেঙ্কারি করেছে গোলাপ, তার পুরো নাম কি আমি জানি, আব্দুল সোবান গোলাপ, আব্দুল সোবান গোলাপ, সে মাদারীপুরে একজন নারী দ্বারা তাহমিনা বেগম দ্বারা তাকে হারিয়েছেন। এবং এই এই কালচার গুলো কেন হয়েছে জানেন? শুধু শুধু এগুলো কত বলবো, কাদের সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী যার বক্তব্য শোনার জন্য আমি নিজেই মিরপুরে রাত্রে 3টা বাজে গিয়েছিলাম, যখন তিনি স্বদেশ প্রত্যাবর্তন করে যখন দেশে আসে, সেই বাঘা বাঙালি বঙ্গবীর কাদের সিদ্দিকী আজ সে কোথায়? তাকে টাঙ্গাইলে তাকে হাঁটতে হয়েছে। আজকে সাভারের মতো জায়গায় মন্ত্রী হারে আরেকটা ছোট ছেলে সাইফুল ইসলাম, যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাকে দিয়ে। আজকে ছাত্রলীগ করে আসছে অসীম কুমার উকিল, দীর্ঘদিন ছাত্রলীগের সেক্রেটারি ছিল, এই আমাদের হাবিব ভাইয়ের সময় সে সেক্রেটারি ছিল, হাবিবুর রহমান এবং অসীম কুমার উকিল, হাবিব অসীম কমিটি কত গুরুত্বপূর্ণ, সেই অসীম কমিটি তো জায়গা পায় নাই, যে ছেলেটি ইফতেকার উদ্দিন তার দ্বারা সে অসীম কুমার উকিলও হেরেছে। এরকম আপনি অনেক বলতে পারেন। আর যারা যারা বাটপাড়ি করে গেছে বিভিন্ন জায়গায়, শমশের মবিন চৌধুরীর মতো লোকরা কিংবা তৈমুর আলম খন্দকারের মতো লোকরা, এদের অবস্থা কি হয়েছে আর বলার কোনো প্রকার অপেক্ষা রাখে না। অতএব এইভাবে যদি আপনি চিন্তা করেন, আপনি অনেক বড় বড় কথা বলেছে যে সকল এখন তাদের কাছ থেকে শুনতে পারবেন আওয়ামী লীগ কি। আপনি যদি সেই রাশেক রহমানকে জিজ্ঞেস করেন, খুব বড় বড় কথা বলতো টকশোতে এসে রাশেক রহমান, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই আওয়ামী লীগ কি, তোমার দলের ভোট কেমন হয়, তুমি কি ভোট দিতে পেরেছ, রাশেক রহমান কি বলে, বা সানজিদা কিংবা মেহের আফরোজ চুমকিকে যদি জিজ্ঞেস করেন যারা বড় বড় কথা বলেছে, অতএব তারাই বলবে ভাই আর নির্বাচনের কথা বলেন না, তাদের লোককে দ্বারাই আমরা শুনবো নির্বাচন কি হয়েছে, আমাদের কোনো বলতে হবে না, আমাদের বলার কোনো দরকারও নাই। আপনি স্থানীয় সরকারের স্বপন ভট্টাচার্যের কাছ থেকে শুনতে পারবেন যে ইয়ক তার কৃষক লীগের নেতা কিভাবে পুলিশ দিয়ে, ইয়াকুব আলী কিভাবে পুলিশ দিয়ে তার সব লোকদেরকে বের করে দিয়ে একটানা ভোট দিয়েছে একচাটিয়া, যদি আপনি তাকে সেই স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী স্বপন তাকে জিজ্ঞেস করলে জানতে পারবেন। অতএব শেখ হাসিনা, শেখ হাসিনা কি করেছে সেই অনুভূতিগুলা মাঠ পর্যায়ে মানুষ জানে, তার দলের লোকরাও জানে, এবং তার দলের লোকরা এখন বেশি জানে, এবং তার দলের লোকদের দ্বারাই আমরা শুনতে চাই শেখ হাসিনা কি করেছে, অনুভূতিটা আমার তাদের কাছ থেকেই জানতে হবে এবং জানার সময় এসেছে।